नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। एटी एप्रिल मासेर मासिक राशिफलेर भिडियो। आपनी मकर राशिर मानुष, एई एप्रिल मासे नवग्रह आपनाके कि रेजाल्ट दिते चलेछे, कि फल पेते चलेछेन, कि सम्भावना उठे आसते चलेछे। आपनी मकर राशिर मानुष, व्यक्तिकेंद्रिक दिक থেকে আপনারা কোন কোন দিক থেকে আপনি লাভ পেতে চলেছে, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, আপনার স্বাস্থ্য, আপনার ভাগ্য, আপনার ক্যারিয়ার, শিক্ষা, প্রেম, সন্তান, কর্ম, ইনভেস্টমেন্ট, বিবাহ, দাম্পত্য সুখ, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করতে চলেছি। মকর রাশির এপ্রিল মাসে কি ঘটতে চলেছে দেখুন। আমি প্রতিদিন একটি কথা বলি, এই রাশিফলগুলোকে আপনারা গাইড হিসেবে নিন, তবে এটা ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়, কিন্তু আপনার ব্যক্তিগত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মিলার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি যদি মকর রাশির ব্যক্তি হন, আপনার ক্ষেত্রে এটা আপনারা গাইড হিসাবে নিতে পারেন। দেখুন, স্বাস্থ্য, আপনার রাশির অধিপতিকে শনি, শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং শনি কিন্তু উদয়মান। স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য নিয়ে যে খুব বড় ধরনের সমস্যা মকর রাশির সেটা কিন্তু থাকছে না। শরীর স্বাস্থ্যের পার্টটা যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের শিক্ষা, পঞ্চম ভাব হচ্ছে শিক্ষা, এডুকেশান। পঞ্চম ভাবাধিপতিকে শুক্র কোথায় অবস্থান করছে চতুর্থভাবে, 6 এপ্রিল এই শুক্র আপনার ঠিক ত্রিকোণভাবে পঞ্চমভাবে কিন্তু চলে আসছে। আমি বললো 6 এপ্রিলের পর থেকে আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে, সেখানে নিশ্চিতরূপে আপনারা শুভ ফল করবেন। যদি আপনার কোনো ইন্টারভিউ থাকে, বা আপনি কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন, বা আপনি কোনো বাইরে গিয়ে কোনো পড়াশোনা করতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ আপনাকে কিন্তু দিবে। কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, এই মাসটা 6 এপ্রিলের পর থেকে আপনার ক্ষেত্রে খুব শুভ সময় আসতে কিন্তু চলেছে। এবার আসি আপনার প্রেম। পঞ্চম ভাবই হচ্ছে প্রেম, পঞ্চম পতি পঞ্চমভাবে অবস্থান করছে সক্ষেত্রিক ত্রিকোণের মালিক ত্রিকোণভাবে। প্রথম কথা, আমি একটি কথা আবারও বলবো, আপনার রাশি যদি মকর হয়, নিশ্চিতরূপে আপনার প্রেম এ মাসে আসতে চলেছে। যে কোনো আপনি যেখানে কাজ করছেন সেখান থেকে আপনার কিছু সম্ভাবনা রয়েছে, বা আপনি অনলাইনের মাধ্যমে কোনো একটা প্রেমের একটা জায়গা কিন্তু রয়েছে। প্রেমের জায়গাটা, আপনি মকর রাশির মানুষ, যে কোনো দিক থেকে প্রেমের ক্ষেত্রে সফলতা, যাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা বিচ্ছেদ হয়ে যাচ্ছিল বা কিছুটা আর্গুমেন্টে জড়িয়ে পড়েছিলেন, সেই জায়গাটা প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি কিন্তু হতে চলেছে, এবং নতুন প্রেমের একটা হাতছানি আসতে চলেছে মকর রাশি। লিখে রাখুন, মানে লাভ রিলেশান, বা যারা লাভ ম্যারেজ করতে চাইছেন, ইয়াং জেনারেশনদের ক্ষেত্রে আপনি মকর রাশি মানুষ, প্রেমের ক্ষেত্রে একটা সুখের দিন এবং লাভ ম্যারেজের সম্ভাবনা কিন্তু আপনি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে 6 এপ্রিলের পর থেকে। কারণ শুক্র আপনার ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে, পঞ্চম প্রতি পঞ্চমভাবে খুব ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। আমি বলছি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবার আসি আপনাদের ফিনান্স, অর্থ। দেখুন, অর্থের ডিপার্টমেন্টটা নিয়েছেন শনি মহারাজ। শনি মহারাজ কিন্তু ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে, ইনকাম আপনাদের বাড়বে। এপ্রিল মাসে আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু বাড়বে, এবং আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে খুব ভালো, ফ্যামিলি প্ল্যানিং, ইনকাম এবং পরিবারের ক্ষেত্রে সুখ সাধন বৃদ্ধি আপনাদের করবে। কিন্তু মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে অষ্টম দৃষ্টি দিয়ে আপনার রাশিকে কিন্তু দেখছে, মাথা গরম, মাথা ঠান্ডা করুন মকর রাশি। জেদ, রাগ জেদটা বাড়বে এ মাসে, রাগ জেদটা কন্ট্রোল রাখুন মকর রাশির ক্ষেত্রে।
ওভারঅল কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভালো, এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে। ধনভাবে ধনপতি অবস্থান ফিনান্সিয়াল জায়গা কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দিতে চলেছে। এবার আসি আপনাদের ভাগ্য, আপনাদের ভাগ্যাধিপতিকে বুধ অবস্থান করছে আপনার মেষ রাশিতে রাহুর সাথে। দেখুন এই যে রাহুর সাথে বুধ অবস্থান করে কিছুটা ভাগ্য বিড়ম্বনা আপনাদেরকে কিন্তু দিবে, হ্যাঁ, কিন্তু রবি যখন আপনার 14 এপ্রিল 2023 এখানে অবস্থান করেছে, মেষ রাশিতে অবস্থান করবে, কিছুটা ভাগ্যের সাপোর্ট আপনার 14 এপ্রিলের পর থেকে কিন্তু পেতে থাকবে। বড় কোনো সিদ্ধান্ত, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি আপনারা করবেন ভাবেন, অবশ্যই পরামর্শ নিন। ছোটোখাটো খুচরো ইনভেস্টমেন্ট করছেন ঠিক আছে, কিন্তু হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করতে গেলে একজন দক্ষ অ্যাস্ট্রোলজির পরামর্শ নিয়ে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করুন। 22 এপ্রিল 2023 বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার চতুর্থ ভাবে যাচ্ছে এবং সরাসরি আপনার দশম ভাবকে দেখছে এবং রবিও কিন্তু দশম ভাবকে দেখছে। আমি একটি কথা বলবো, দুটি হেভি রেড প্ল্যানেট আপনার দশম ভাবকে দেখছে কি না, প্রথম কথা আপনার কর্মের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা কাটবে। মকর রাশি কমেন্ট করবেন যারা কর্মহীন হয়ে পড়েছিলেন 14 এপ্রিলের পর থেকে এবং 22 এপ্রিলের পর থেকে কর্মক্ষেত্রে বড় ধরনের আপনাদের সুযোগ আসবে এবং কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছিলেন বা পরিবর্তন চাইছিলেন তাদের পরিবর্তন বা প্রমোশনের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি মকর রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে উঠে আসতে চলেছে। আপনি মকর রাশির মানুষ লিখে রাখুন, চাকরি পাওয়ার একটা সম্ভাবনা, এমএনসি কোম্পানি, গভর্নমেন্ট জব, যে কোনো সেক্টর থেকে আপনি কিন্তু চাকরি কিন্তু এ মাসে কিন্তু পেতে চলেছেন, যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে। আমি এটা পুরোপুরি বলছি, এটা চন্দ্র রাশি ধরে আলোচনা করছি, কিছু আপনাদের ক্ষেত্রে মিলবে, কিন্তু যারা বলছেন যে স্যার আমার ক্ষেত্রে হচ্ছে না, আমি বারবার বলছি নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করুন। আপনাদের শনি সাড়ে সাতির তৃতীয় চরণ কিন্তু আপনাদের চলছে, শেষ চরণ, অন্তিম চরণ, শনি কিন্তু আপনাদেরকে দিয়ে যাবে। এবার আসছি আপনাদের দাম্পত্য সুখ। দেখুন সপ্তম ভাবই হচ্ছে দাম্পত্যের জায়গা, সপ্তম ভাবাধিপতিকে চন্দ্র সোয়াদুদিন অন্তর অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে। আমি একটি কথা বলছি, আপনার লাইফ পার্টনার কিছু সময় খুব আনন্দে থাকবে, কিছু সময় একটু মুডে থাকবে, কারণ যখন অষ্টম, ষষ্ঠ বা দ্বাদশভাবে যখন চলে যাবে কি না চন্দ্র, তখন কিন্তু আপনার লাইফ পার্টনার সঙ্গে কিছুটা আপনার একটা ডিস্টেন্স কিন্তু তৈরি হবে, যেখানে মত পার্থক্য তৈরি করে দিবে, অর্থাৎ কিছুটা একটু মুডি, একটু জেদি স্বভাবের কিন্তু থাকবে আপনার লাইফ পার্টনার। লিখে রাখুন, এটা কমেন্ট করুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এদিকটা নজর রাখুন। কিন্তু বৃহস্পতি যদিও দৃষ্টি দিচ্ছে, কিছুটা ম্যানেজ করবে। এই বৃহস্পতি যে ভাবের উপর দৃষ্টি দেয় না, আমি বারবার বলছি, গঙ্গা জলের মতো পবিত্র করে, এই সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে 22 এপ্রিল পর্যন্ত, কিছুটা ম্যানেজ করবে, কিন্তু এই ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে অবস্থা করবে, তখন কিছুটা লাইফ পার্টনার জেদ, রাগ, মুড, এই স্বভাবের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসছি আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিদেশের সাথে যারা রত রয়েছেন কি না, বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন এবং এই মাসে কিছু ক্ষেত্রে আপনারা ঋণ নেওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে আপনার কোনো কার্যক্ষেত্রে কিন্তু বড় ধরনের ঝুঁকিপূর্ণ ঋণ নেওয়ার আগে অবশ্যই আপনারা পরামর্শ করুন যে আপনার ক্ষেত্রে এই সময়টা কেমন রয়েছে, আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন, অযথা ঋণ নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করছেন ব্যবসার ক্ষেত্রে, কারণ সপ্তম ভাবই হচ্ছে ব্যবসা, সপ্তম প্রতি চন্দ্র আবারও বলছি সদুদিন অন্তর অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে, এখানে কিন্তু ডিফিকাল্ট রয়েছে, অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক একবার হলো বিচার করে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করুন। আপনার অষ্টমপতি তুঙ্গক্রিয় অবস্থান করছে, আপনার স্বাস্থ্যের জায়গায় উন্নতি করবে এবং মায়ের স্বাস্থ্যের জায়গায় উন্নতি হবে এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা
আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। আপনি মকর রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। কী উপায় করবেন আপনারা? হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং গণেশজিকে আপনার প্রতি বুধবার করে 21টি দুব্বা নিবেদন করুন। আপনাদের যে বাধা বিপত্তি রয়েছে কিনা সেই বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। এবং বিশেষ করে শ্রীগ্রীন কালার অথবা আপনি হোয়াইট কালার, এই কালারগুলো আপনি পড়ার চেষ্টা করবেন এই মাসে, তাতে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবং আপনাদের ক্ষেত্রে 6 এপ্রিল, 14 এপ্রিল এবং 22শে এপ্রিল এই তারিখগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু হতে চলেছে। বেশ কিছু পরিবর্তন বা কিছু আপনাদের ক্ষেত্রে সুযোগ আসতে কিন্তু চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।